নমস্কার বন্ধুরা, যে কোনো নেশনের ফিতরত এটি থাকে যে তারা একটি এরকম ধরনের রিজনাল অর্ডার প্রমোট করে যেটি তাদের ন্যাশনাল ইন্টারেস্ট এবং অ্যাসপিরেশনের ফেভারে থাকে। স্পেশালি তখন তাদেরকে চ্যালেঞ্জ করা একটি রিজনাল রাইভাল সামনে থাকে। নিজের প্যাসিফিক কনস্টিটিউশনের বর্ডারটি ভেঙে দিয়ে আজকের সময় জাপান এই লক্ষ্য দিকেই আগে বেড়েই যাচ্ছে। আসলে পোস্ট ওয়ার নিউক্লিয়ার নষ্ট ধ্বংসর পরে তৈরি করা জাপানিজ কনস্টিটিউশন তাদেরকে ওয়ার ডিক্লেয়ার করার জন্য বা ল্যান্ড, সি এবং এয়ার ফোর্সেস মেনটেন্যান্স করার সোভারেন রাইট মোটেই দেয় না। কিন্তু এর পরেও জাপান দেশ একটি সেলফ ডিফেন্স ফোর্স সবসময় জন্য মেনটেন করে। আর আজকের সময় চীন দেশের বাড়ানো অ্যাগ্রেশনের কারণে এই ডিফেন্স মেকানিজমটিকে একটি ডিটারমিনেন্ট মতো সবসময় জন্য একটি স্ট্রং করা হচ্ছে। জাপানের এই মিলিটারি রিবার্থের পেছনে দুটি মেজর ফ্যাক্টর সবসময় জন্য বলা হয়। একটি রাশিয়া দ্বারা ইউক্রেন পরে হামলা, যেটি চীন দেশের মতো অন্য এক্সপ্যানশনিস্ট পাওয়ারসের জন্য একটি এনকারেজমেন্ট। আর দ্বিতীয় হচ্ছে তাইওয়ানের পরে চীন দেশের তৈরি হওয়া এবং বাড়া ক্লেম। আপনার ইনফরমেশন জন্য বলে দিই, তাইওয়ান একটি সেলফ গভর্নিং আইল্যান্ড নেশন, যেটিকে চীন দেশ নিজের একটি ভাগ সবসময় মনে করে। কিন্তু তাইওয়ান এই ক্লেমটিকে রিজেক্ট করে নিজের স্বাধীনতাটিকে অ্যাসেপ্ট করেই আছে। জাপান তাইওয়ানের শুধুমাত্র 67 মাইলসের দূরত্বের পর রয়েছে। আর এই কারণে তাইওয়ান স্টেটের মধ্যে সবসময় সিকিউরিটি ক্রাইসিস থেকে জাপান নিজের জন্য একটি থ্রেটের হিসেবে সবসময় জন্য দেখে। স্পেশালি নিজের চায়না এবং জাপানের মাঝে মিলিটারি ডিসপ্যারিটি মেনলা রয়েছে। এই কারণে জাপান চীন দেশের সঙ্গে ডাইরেক্ট টেরিটোরিয়াল ডিসপিউটের পরও সবসময় জন্য রয়েছে। ইস্ট চায়না সিতে সেনকাকু আইল্যান্ড চীনকে নিয়ে এই দুটি পাওয়ারসের মধ্যে 1970 থেকে সবসময় জন্য বিবাদ রয়েছে এবং 2012 সাল থেকে এটি এসকেলেট হয়েই আসছে। দুটির মধ্যে এই বিবাদটিকে আরও অন্য ফ্যাক্টরের কারণে ইন্টেন্সিফাই সবসময় জন্য হচ্ছে, যেমন নর্থ কোরিয়ার নিউক্লিয়ার থ্রেট রয়েছে এবং সাউথ চায়না সির মধ্যে চায়নার মেরিটাইম ডিসপিউট। ঠিক এরকম সময় জাপানের জন্য একটি রুল বেজ এবং পিসফুল রিজনাল অর্ডার এস্টাবলিশ করাটি প্রায়োরিটি সবসময় জন্য হয়ে গেছে, যার জন্য বন্ধুরা তারা ইন্ডিয়া এবং অন্য এশিয়ান অ্যালাইটের পাওয়ারসের সঙ্গে নিজের ডিফেন্স এবং ট্রেড টাইট সবসময়ের জন্য স্ট্রং করছে। আজকের সময় এবং আমাদের ভিডিও ডিসকাশনটি এশিয়াতে জাপানের এই রিসার্জেন্টটিকে নিয়ে রয়েছে, যেটিকে অলরেডি বন্ধুরা একটি সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্টের মতো সবসময়ের জন্য দেখা হচ্ছে। আসুন বন্ধুরা জানি যে কিভাবে এই ছোট একটি আইল্যান্ড চাইনিজ ড্র্যাগনটিকে মাত দিতে পারে। কিন্তু আগে যাবার আগে আমি আপনাকে বলে দিই যে ভিডিওটির ইম্পর্টেন্স ইউপিএসসি মিনসের GS2 IAS সেকশনের লিহাজে অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট রয়েছে। এর ব্যাপারে বন্ধুরা আমি ভিডিও শেষে আরও বেশি আলোচনা করব, কিন্তু বর্তমান সময় আসুন আমরা আমাদের আলোচনাটি আগে নিয়ে যাই। আমি হচ্ছি সুদর্শন আর আপনারা দেখছেন সুদর্শন বাংলা চ্যানেল। বন্ধুরা, জাপান এবং চীন দেশের রিলেশন অনেক কয়েক বছর ধরে দুটি সিউলেনের মতো রয়েছে, যার মধ্যে ক্রস বর্ডার ইন্টারাকশন, ইকোনমিক টাইস এবং ডিপ্লোম্যাটিক কনফ্লিক্ট একসাথে সাথে সবসময় চলে এসছে। জাপান দেশে চাইনিজ কালচারাল ইনফ্লুয়েন্স তাদের রিটার্ন স্ক্রিপ্ট, রাইস কালটিভেশন, কনফিউশন ভ্যালুস, আয়রন টেকনিকের মধ্যে ক্লিয়ারলি সবসময়ের জন্য দেখা যায়। কিন্তু চাইনিজ সিভিলাইজেশন যেভাবে জাপানকে ইনফ্লুয়েন্স করেছে, ঠিক ওরকমভাবেই তাদের নিজের প্রসপেরিটি এবং পাওয়ারের নিচে সবসময়ের জন্য দাবি রেখেছে। 19th century আগে চায়নার ডমিনেন্ট পাওয়ার ছিল, কিন্তু 1868 যখন জাপান এম্পায়ার নিজের শাসন ওই সময় শুরু হয়েছিল, তখন একটি মডার্ন এবং মিলিটারি অ্যাসার্টিফিকেশন উভরে চলে আসলো। ওয়েস্টার্ন পাওয়ারসের ইনফ্লুয়েন্সটি চীন দেশকে অনেকই দুর্বল করে দিয়েছে এবং এশিয়ার মধ্যে এই গ্যাপটিকে বন্ধুরা জাপান ফুলফিল সবসময় করতে লেগেছিল। তার সঙ্গে ওয়েস্টের ক্লোনাইজিং এবং এক্সপ্যানশন অ্যাটিটিউডটিকে কপি সবসময়ের জন্য করতে চাইত। ইম্পেরিয়াল জাপান 1894 থেকে 1895 সময় চাইনিজ ডেন্সিটির নেভিকে ওই সময় হারিয়ে দিয়ে এশিয়ান অর্ডার ওই সময় পাল্টে দিয়েছিল। সে এখন নিজের এক্সপ্যানশনিস্ট পলিসির থ্রু এশিয়াকে জাপানিজ এম্পায়ারের জন্য সুইটেবল সবসময় করতে লাগছিল। 1920s এবং 30s এর সময় আসতে আসতে জাপান এত পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে ওয়েস্টের মধ্যে ফাসিওয়াইদি শক্তি থেকে ইনফ্লুয়েন্সড হয়ে এবং প্রেরণা পেয়ে চীন দেশের ম্যানচুরিয়াকে ক্যাপচার ওই সময় করে নিয়েছিল এবং 1997 চায়নাকে অ্যানেক্স করার জন্য ওই সময় যুদ্ধ করেছিল, আর যেটি 1945 পর্যন্ত চলেছিল। ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের পর থেকে তো জাপান এবং চীন দেশের মাঝে ডিপ্লোম্যাটিক রিলেশনটিকে রি এস্টাবলিশ করা হয়েছিল, কিন্তু দুটির মধ্যে সবসময় তানাও ছিল, কোনো সময় কম এবং কোনো সময় বেশি। বন্ধুরা, জাপান দেশের ফর্মার মিনিস্টার লেট শিনজো আবের লিডারশিপের মধ্যে জাপান নিজেকেই ইন্ডো প্যাসিফিকের মধ্যে পুনরায় অ্যাসেট করতে লাগছিল। কারেন্ট প্রাইম মিনিস্টার ফিমো কিশিদার আন্ডারও এই ট্রেন্ডটি সবসময়ের জন্য জারি রয়েছে। 2017 চীন দেশকে কন্টেম্প করার জন্য ডিজাইন করা
ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের কারণে আমেরিকান উইথড্রলের পর থেকে জাপানের সুইফট এবং স্মার্ট ডিপ্লোম্যাসিটি এই 11 মেম্বার ফ্রি ট্রেড প্যাক্টিকে ওই সময় ডুবা থেকে বাঁচিয়ে নিয়েছিল। ডিপ্লোম্যাসির সঙ্গে বন্ধুরা ডিফেন্সের মধ্যেও জাপান নিজেকে খণ্ডন সবসময় করছে। তারা নিজের ম্যারিটাইম জোনের মধ্যে সেম কাকু আইল্যান্ডটিকে চাইনিজ কন্ট্রোল থেকে সবসময় জন্য বাঁচিয়ে রেখেছে, আর এটি এনশিওর করেছে যে ইস্ট চায়না সির মধ্যে তাদের ফ্রিডম অফ ন্যাভিগেশন হ্যাম্পার যেন না হতে পারে। আপনি আবেগের মতোই কৃষিকেও এটি মনে করে যে তাইনার পরে এবং তাদের স্টেক ওয়ারটি ইস্ট সিকিউরিটি এবং স্টেবিলিটিকে সবসময় নষ্ট ধ্বংস করবে। ইনফ্যাক্ট বন্ধুরা 2019 নিজের ডিফেন্স হোয়াইট পেপারের মধ্যে জাপান চীন দেশকে নিজের চিপ অ্যাডভার্সারি সবসময় বলেছে। এরকমটি এই কারণে যে চীন দেশের দ্বারা ইন্টারাকশনের রুলসটিকে উল্লঙ্ঘন করাটি তাইওয়ানের পরে পড়া প্রেশারটি এবং অর্গানাইজেশনটি জাপানের জন্য বন্ধুরা একটি রিজনাল এবং ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন সবসময়ের জন্য হয়ে যেতে পারে। এই এনজাইটি আরও বেশি পরিমাণে ইনসেন্টিফাই হয়ে যাবে যখন রাশিয়া ইউক্রেন পরে হামলা করেছিল, কারণ এটি ইন্টারন্যাশনাল পিস এবং স্টেবিলিটির জন্য একটি মেজর চ্যালেঞ্জ। সিকিউরিটি এক্সপার্টের হিসেবে বন্ধুরা এই ইনভেশনটিকে জাপানিজ পাবলিকের মধ্যে রিআর্গুমেন্টটিকে নিয়ে পাবলিক অপোজিশনটিকে উইকেন্ড ওই সময় করে ফেলেছে। 2027 পর্যন্ত জাপান একটি ম্যাসিভ মিলিটারি বিল্ড আপ প্ল্যান করেছে, যার কারণে বন্ধুরা তারা ইস্ট এশিয়ার মধ্যে বিজিংকে ওই সময় চ্যালেঞ্জ করতে পারে। জাপানিজ গভর্নমেন্ট অফিসিয়ালের হিসেবে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের পর থেকে হয়তো তাদেরই একটি বিগেস্ট রিআর্মেন্ট প্ল্যান হবে। কিন্তু 2027 কেন? এটি এই কারণে যে 2027 সাল চীন দেশের পিপল লিবারেশন আর্মিটির 100 বছর পরিপূর্ণ হয়ে যাবে। এবং কিছু মিলিটারি এক্সপার্টের কথা যদি আমরা মনে করি, তাহলে চীন দেশ এই সুযোগে তাইওয়ানকে নিজের কন্ট্রোলে নেবার চেষ্টা করতে পারে। যদি তাইওয়ান মেনল্যান্ড চায়নার হাতে চলে যায়, তাহলে এটি জাপানের কি শিপিং লেন্সটিকে ওই সময় ডিস্টার্ব করে দেবে, যার কারণে তারা ওয়াইল এবং অন্য ম্যানুফ্যাকচারিং সামানের সাপ্লাইটিকে আরও বেশি রিসিভ করতে পারবে। শুধু এই না বন্ধুরা, এরকমটি হলে চাইনিজ নেভিদের ওয়েস্টার্ন প্যাসিফিকের ইজি অ্যাক্সেসও ওই সময় পেয়ে যাবে। আসলে বন্ধুরা, চীন দেশের সঙ্গে নিজের ইকোনমিক রিলেশনস এবং পাওয়ার ডিসপ্যারিটির কারণে জাপান হয়তো তাইওয়ানকে ডাইরেক্টলি ডিফেন্ড না করতে পারে, কিন্তু তাইওয়ানের এত নিকট হবার কারণে তারা এই কনফ্লিক্টটিকে অ্যাভয়েড মোটেই করতে পারবে না। এই কারণে নিজের মিলিটারি বিল্ড আপটিকে জাস্টিফাই করেই জাপানিজ গভর্নমেন্ট অফিসিয়াল এই কথার পরে এমফাসাইজ করছে যে যদি চীন দেশ তাইওয়ানের পরে অ্যাটাক করে, তাহলে তারা নিয়ারবাই জাপানিজ আইল্যান্ডটিকে ওই সময় ক্যাপচার করার সবসময়ের জন্য চেষ্টা করবে, যেন ওই জায়গা থেকে কাউন্টার অ্যাটাকটি বন্ধ করার জন্য এয়ার ডিফেন্সেস স্টাফটি যেন হতে পারে। ইনফ্যাক্ট এই বছর ইউএস হাউস স্পিকার নান্সি পেলোসির তাইওয়ান ভিজিটের বিরুদ্ধে নিজের অসম্ভবটি বলে চীন দেশ জাপানিজ আইল্যান্ড থেকে 100 মাইলস থেকেও কম দূরত্বের মধ্যে মিসাইল ফায়ার করেছিল। ঠিক এরকম সময় যে কোনো পোটেন্সিয়াল কনফ্লিক্টের সময় জাপানিজ মিলিটারি বেসিস, এয়ারপোর্ট, সিপোর্ট এবং অন্য লজিস্টিক্যাল হাব চাইনিজ মিসাইল অ্যাট্রাক্টের ইজি টার্গেট সবসময় যেন হতে পারে, যেন এই সবগুলি ইউএস ফোর্সেসের স্টেজিং গ্রাউন্ডের মতো সবসময় যেন কাজ করে। কিন্তু টোকিও ইউনিভার্সিটির প্রফেসর ইয়াসুহিরো মাতসুয়া এটি বলেছে যে যদি জাপান নিজের ডিফেন্স ক্যাপাবিলিটিকে সিগনিফিকেন্টলি খণ্ডন করে, তাহলে চীন দেশের ক্যালকুলেশন একদমই ভিন্ন হবে, কারণ মিলিটারি পাওয়ারফুল জাপান ছাড়াও চীন দেশের জন্য তাইওয়ান অপারেশনের রিস্কটি আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। অন্য শব্দে যদি আমরা বলি, তাহলে জাপানের মিলিটারি বিল্ড আপ